অষ্টম শ্রেণীর বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টে শেয়ার করা হচ্ছে। প্রথম প্রশ্ন, ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন কে? সঠিক উত্তর হবে হচ্ছে স্টোনি। বিয়ের দাগ প্রোটন নামকরণ করেন কে? অপশন থেকে উত্তর হবে হচ্ছে রাদারফোর্ড। গাঢ় লাল বর্ণের তরল অধাতু হলো কোনটা? ক্লোরিন, ব্রোমিন না পারদ? সঠিক উত্তর হবে হচ্ছে ব্রোমিন। নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে অটমিক নাম্বার। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো, সঠিক উত্তর হবে হচ্ছে যক্ষা। সূর্য থেকে পৃথিবীতে ড্যাশ পদ্ধতিতে তাপ আসে, কোন পদ্ধতি? বিকিরণ পদ্ধতিতে। শূন্যস্থান পূরণ করো, প্রেশার কুকার যন্ত্রে ড্যাশ উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় জল ফোটানো হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি। মরচে হলো সোদক ড্যাশ অক্সাইড, উত্তর হবে হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। অতি সংক্ষিপ্ত উত্তর দাও, ক্যাথোডে কী প্রকার বিক্রিয়া ঘটে? উত্তর হবে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে। কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? উত্তর হবে হচ্ছে অ্যানাফিলিস মশা। মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো, উত্তর হবে হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 2 নম্বরের প্রশ্ন, উত্তর হবে হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতা বৃদ্ধির ওপর। 3, 4, 12 চারটি প্রশ্ন, 3 মার্কসের। মরচে পড়ার শর্ত কী কী? শর্তগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। মরচে পড়ার জন্য অক্সিজেনের উপস্থিতি আবশ্যক, মরচে পড়ার জন্য জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক, বায়ুর কার্বন ডাইঅক্সাইড মরচে পড়াকে ত্বরান্বিত করে, সম্পূর্ণ বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না, লোহার মধ্যে থাকা অশুদ্ধগুলি লোহার মরচে পড়া রোধে ত্বরান্বিত করে, মরচে পড়াকে ত্বরান্বিত করে। গ্যালভানাইজেশন কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী? লোহার ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু জিঙ্কের পোলের ত্রয়কে গ্যালভানাইজেশন বলে। প্রয়োজনীয়তা কী? লোহার তৈরি দ্রব্য বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে এসে তাতে মরচে পড়ে, ফলে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। লোহাকে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প থেকে রক্ষা করতে তার ওপর গ্যালভানাইজেশন বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গির লক্ষণগুলি আলোচনা করো। কী কী লক্ষণ? 1 নম্বর, এই রোগে আক্রান্ত ব্যক্তির তীব্র জ্বর আসে, শরীরের অস্থিগুলি ও পেশি যন্ত্রণা অনুভূত হয়, আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গের ত্বকে লাল র্যাশ বেরোতে থাকে, একান্ত ব্যক্তির রক্তে অণুচক্রিকার সংখ্যা দ্রুত কমে যায়, এর ফলে দেহের বাইরে ও অভ্যন্তরে কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে পারে না। পরবর্তী প্রশ্ন, মেজর ও মাইনর কাপের পার্থক্য? মেজর কাপ আকারে বড় হয়, মাইনর কাপ আকারে ছোট হয়, এটি দ্রুত বাড়ে, এটি দ্রুত বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, সাধারণত বদ্ধ জলে এটা ডিম পারে। ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ এবং চাহিদাও বেশি মেজর ক্যাপের, আর ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ কম ও চাহিদা তুলনামূলকভাবে কম। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখো, এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।